মিজানুর রহমান ভাই ক্যামেরা অন ওয়ালাইকুম। করেন আপনার, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। এবার ঠিক আছে, আচ্ছা, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর সালাম। রহমান, 64 এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি সবার উদ্দেশ্যে আজকে মিটিংয়ে যোগদান করার জন্য স্বাগতম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আজকের মিটিং শুরুর প্রাক্কালেই আমি আমাদের 64 এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব সোহেল রানা আমাদের আমি অনুমতি প্রার্থনা করছি আমাদের মিটিং শুরুর যে প্রক্রিয়া সেটা আমরা করব। তো জনাব সোহেল রানা, আপনি আমাদের উদ্দেশ্যে আপনার স্বাগতিক বক্তব্য এবং অনুমতি প্রদান করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমরা মিটিং এর আয়োজন করতে পেরেছি। অনেকদিন আগে থেকে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা জুম মিটিং এ আলোচনা করব আলোচনা করব, বাট আসলে হয়ে আসছিল না অনেক প্রবলেমের কারণে। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে 44 জন সদস্য আমরা যুক্ত হতে পারিনি, 19 জন মাত্র যুক্ত হয়েছে, এটা দুঃখের বিষয়। সবাইকে ফোন করে ডাকার পরও তাদেরকে পাওয়া যায়নি এখানে। তো যাই হোক, আমরা যে কয়জন উপস্থিত আছি, আমরা এই কয়জন মিলে আজকে আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ চালাবো। তো আমার এই এই মিটিং আয়োজনে যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভাইকে আমি সম্পূর্ণ দায়িত্ব প্রদান করছি। উনি শুরু থেকে শেষ পর্যন্ত এটা পরিচালনা করবে। তো মিজানুর রহমান ভাইকে আমি এখন থেকে বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করতেছি, উনি এবং এই মিটিং এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ জনাব সোহেল রানা আহমেদ আপনার প্রদানের জন্য। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করে আরো একবার বলছি যে নয়েজ তো নিজেরাই বুঝতে পারতেছেন যে পাশ থেকে শব্দ আসছে, আপনি নিজেকে একটু মনে করে মিউট করে নিন, একটু মিউট করে নিন। জাকির হোসাইন, আপনার ওখান থেকে শব্দ আসে, আপনারা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানি না, আগে সরাসরি মিউট করা যেত, আর এখন আমাকেই বলতেছে আমি অনুমতি চাচ্ছি আপনাকে মিউট করার জন্য। মানে আপনাকে এত ক্ষমতা দিয়ে দিছে যে আমি ইচ্ছা করলে মিউট করতে পারছি না, আস্ক টু আনমিউট। আমি এই জন্য বারবার বলতেছি আপনারা নিজেরা দয়া করে নিজেকে মিউট করে নেন, আমার যদি অনুমতি নিয়ে মিউট করা লাগবে তাহলে এতবার বলতে হতো না। তো যা হোক, মিটিং এর মধ্যে অনাকাঙ্ক্ষিত কথা বলার জন্য দুঃখিত। এই পর্যায়ে আমি মিটিং শুরুতে আমাদের সভাপতি মহোদয়ের অনুমতি প্রাপ্তির পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। তো এ পর্যায়ে মোহাম্মদ মনিরুদ্দিন, শুনতে পাচ্ছেন মনিরুদ্দিন? শুনতে পাচ্ছেন? আপনি নিজেকে মিউট করে রাখছেন, কোরআন তেলাওয়াতের জন্য কি আপনি প্রস্তুত আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিজেকে আনমিউট করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। আর যদি আপনার যদি সমস্যা বোধ করেন তাহলে আমাদের আশিক আহমেদ আছে, বা আমাদের মধ্যে যদি কেউ খুশি থেকে তেলাওয়াত করতে চান তাহলে জানাতে পারে। আমার গলা একটু সমস্যা, আশিক ভাই থেকে আশিক ভাই দেন। কাশিক কাশিক একটু শুকনো কাশি হয়েছিল। অতিরিক্ত কথা না বলে, অতিরিক্ত কথা না বলে এটা রেকর্ড হচ্ছে, ভবিষ্যতে দর্শক বা শ্রোতা তারা বিরক্তির কারণ হিসেবে দেখবে, আমরা লাইভে মজা নিলেও রেকর্ডিং এ বিরক্ত বোধ করবে। তো আমি যদি মনির আহমেদ অথবা আশিক আহমেদ, এখানে আসলে পূর্ব থেকে সূচি থাকলে সুবিধা হতো, কিন্তু আমি ধরে নিয়েছিলাম মনির আহমেদ ভাই করবেন। যদি মনির আহমেদ ভাই না করেন তাহলে আশিক আহমেদ শুরু করেন। দাঁড়াই করি, বসে বলেন, দাঁড়ালে ক্যামেরা দেখা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين
একটা বিষয় না বলে পারছি না, আশিক আহমেদ আমার পাশের রুম থেকে জয়েন করছে, তো দুই ল্যাপটপের সাউন্ড ফিডব্যাক করতেছিল, বাদ দেওয়া নিজেকে মিউট করে নিয়েছিলাম। তো একটা বিষয়ে আমাদের মূল আলোচনার মাঝে কিছু সাইড বক্তব্য আসবে। আমি আমার এই প্রাণের সংগঠন 64 এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের কাছে দোয়া প্রাপ্তির উদ্দেশ্যে একটা সুখবরই বলবো, যে আমাদের এই সংগঠনের তিনজন আছি আর আমার কোম্পানি থেকে ধরলে আরেকজন, এই যে চারজন, আজকে আমরা বৃহস্পতিবার জুমার রাত্রি বাদ মাগরিব এখানে মিরপুর 12 নম্বর সেকশনে দারুল রাশাদ একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, এখানে বয়স্কদের কোরআন শিক্ষা বা দাওরায়ে হাদিস শিক্ষার একটা সুযোগ আছে। তো আমরা, আমি আমার পাশে আতিয়া সাহেবকে দেখতে পাচ্ছেন, আমাদের আশিক আহমেদ যিনি কোরআন তিলাওয়াত করলেন, এবং আমার দোস্ত ইসরাফিল হোসেন, সংগঠনের সদস্য নাই বাট আমার কোম্পানির একজন ডিরেক্টর, আমরা চারজনেই দাওরায়ে হাদিসের 900 কোর্সে ভর্তি হয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন 3 বছর মেয়াদি এই কোর্সটা মানে সুসম্পন্ন ভাবে শেষ করতে পারি এবং এখান থেকে সহি ভাবে আমরা ইলম শিক্ষা লাভ করতে পারি। দোয়া প্রাপ্তির উদ্দেশ্যে সবার সামনে এই মিটিং এ আমি আবেদন জানাই রাখলাম। তো এ পর্যায়ে ইনশাল্লাহ আমি মিটিং এর শুরুতে সভাপতি মহোদয়ের অনুমতি নিয়েছি, কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করেছি। এ পর্যায়ে আমি সকালে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম 5-6টা আলোচ্য বিষয় উল্লেখ করে, এরপরে কয়েকজন আবার কমেন্ট করেছিলেন যে এই এই বিষয়ে আলোচনা করে যেতে পারে। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সে আলোচনার বিষয়গুলো আমি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাতে চাই, যেহেতু আমি আগেই আপনাদের ফটো সেশন করেছি, এই মুহূর্তে ফটো সেশন আরেকটা নিতে পারি, অনেকে ক্যামেরা অফ, তো রেকর্ডিং স্টার্ট অবস্থায় নিতে পারি, তবে আমি চাচ্ছি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নেই, সবাই মনোযোগের সাথে দেখবো। এবং প্রথম প্রত্যেকটা আলোচ্য বিষয়ের উপরে যদি কারো মানে সেই সংসদের অধিবেশনের মতোই কিন্তু আমরা একটা মিনি সংসদে বসে গেছি এখানে, যদি সেটা সবার কণ্ঠভোটে হ্যাঁ জয় যুক্ত হয় তাহলে বিকল্প আর আমাদের গুগল ফর্মের কোনো ভোটের প্রয়োজন নাই, আর যদি কণ্ঠভোটে সেটা না জয় যুক্ত হয় তাহলে আমরা ওইটার বিষয়ে আরো মানে লিখিত আকারে আমরা মানে গুগল ফর্মের মাধ্যমে সিদ্ধান্ত নিব। তো দেখি 5-6টা আলোচ্য বিষয়ের মধ্যে আমরা কোন অবস্থায় যেতে পারি। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা সবাই একটু স্ক্রিন থেকে দেখবেন। ফেসবুকে আমি চলে আসছি, ফেসবুকে আমাদের 64 এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনের পোস্টে আমি যাচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই আমার মনে হয় নাই, মেসেঞ্জারে যে কয়জন আছেন সবাই এখানে নাই। আমাদের প্রচার সম্পাদক আসিফের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সবাইকে এখানে জয়েন করাবেন। আর এখানে গ্রুপটা মানে হাইট ছিল, এখন হাইট না থাকার কারণে যারা আমাদের সদস্য নারা তারাও জয়েন করতে চায়, এটা একটু আমি জানি না কে আসলে সদস্য, আপনারা চেক করে অ্যাপ্রুভ করবেন। তো আমি এখানে পোস্টটা দেখাচ্ছি, আপনারা দেখুন আজকের পোস্টের মিটিং এর আলোচ্য বিষয় ছিল প্রথমেই যে 64 ইএবি এর নিবন্ধন না করা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়, সেক্ষেত্রে বিনিয়োগকৃত টাকা কে বা কাহারা সংরক্ষণ করবে, এই বিষয়ে একটু সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা যদি এখনই আমাদের সংগঠনের নিবন্ধন সংক্রান্ত ব্যয় করতে যাই তাহলে আপনার একটু ভূমিকা বক্তব্য না দিলে সবাই বুঝবেন না, মতামত দিতে পারবেন না। আমি আমার একটা কোম্পানি ইনকর্পোরেট করিয়েছি, আমার জানা আছে যে একটা কোম্পানি বা একটা সংগঠনকে নিবন্ধন করতে গেলে কি কি শর্ত থাকে। তা আমাদের কিন্তু এই 64 এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনের একটা ওয়েবসাইট ছাড়া আর ফেসবুক গ্রুপ ছাড়া কিছুই নাই, না অফিস আছে, ট্রেড লাইসেন্স আছে, না ব্যাংক অ্যাকাউন্ট হবে, কিছুই নাই। তাহলে এই মুহূর্তে আমরা একে অপরকে বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা বিজনেসকে একটু দূর আগাই নেব। এই লক্ষ্যে আমি বলতেছি প্রস্তাব, সবাই একটু সাইলেন্ট প্লিজ।
আমি স্ক্রিন শেয়ার করে আমি কথা বলছি। নিবন্ধন না হওয়া পর্যন্ত নিবন্ধন আমরা এক মাস পরে করতে পারি। আমরা বিজনেস স্টার্ট করে কিছু প্রফিট নিয়েও আমরা বিজনেস নিবন্ধন করতে পারি। ই কমার্স বিজনেসের জন্য আগেই নিবন্ধন জরুরি না। আমরা আগে আমাদের ফান্ড কালেকশনের মাধ্যমে আমরা বিজনেস শুরু করার পর্যায়ে যা করব। এই পর্যায়ে একটু সবাই আশা করি শুনতে পাচ্ছেন এই পয়েন্টের উপরে, মানে এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশনে নিবন্ধন না করা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু খোলা সম্ভব নয়, সেক্ষেত্রে বিনিয়োগকৃত টাকা কে বা কাহারা সংরক্ষণ করবে এই প্রসঙ্গে একসঙ্গে তো সবাই কথা বলতে পারেন না। আমি বলি, আপনারা বলুন এখানে। আমার দিক থেকে প্রস্তাব আছে, যেহেতু এই সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল ভাই, আমি মনে করি সবার চেয়ে একটু হলেও তার আন্তরিকতা দরদ বেশি থাকবে, আর আমার পক্ষ থেকে বিশ্বস্ততা তার প্রতি বেশি আছে। হয়তো তার সঙ্গে আমাদের মধ্যে মানে যুক্ত করা যেতে পারে সোহেল ভাই, পাশাপাশি অন্য আরেকজন থাকতে পারে। তো আপনাদের আমার আমার অভিমতটা আমি প্রথমে বলে নিলাম যে যতদিন নিবন্ধন না হয় এতদিন এই যে ফান্ড কালেকশন হবে এটা সোহেল ভাইয়ের তত্ত্বাবধানে থাকবে, এবং আমাদের মধ্য থেকে কে থাকতে পারেন বা কে থাকলে ভালো হয় সে বিষয়ে একজন মত দিতে পারেন। তো আপনাদের বক্তব্য কে বলতে চান? সবাই আনমিউট করে নিয়ে কথা বলতে পারেন। মিজান ভাই, আপনি নির্দিষ্ট করে যে কোনো একজনের নাম সিলেক্ট করে বলেন, উনি তখন কথা বলবে আনমিউট। তাহলে 20 জনকে সবাইকে দিয়ে দেন। না 20 জনের মধ্যে থেকে এখন যদি সবাইকে আমি বলছি, কিন্তু এখন যদি একজন কথা বলেন তো বলে ফেলতে পারেন। এখন যদি আমি নাম ধরে ধরে বলতেছি তাহলে অনেক সময় লাগবে, এই জন্য আমি বললাম যে আশা করা যায় সবাই মত দিতে চাইবে না ইমিডিয়েটলি, বাট যিনি দিতে চাইবেন উনি কথা বলবেন, আর যখনই দেখবেন যে অন্য কেউ বলতেছে তখন নিজের থেকে থেমে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, সোহেল ভাই কাছে থাকুক ভাই। আচ্ছা একটু নাম দিয়ে বলবেন যে আমি অমক বলছি। আমি মোহাম্মদ সোহেল রানা নাটোর। আচ্ছা সোহেল রানা নাটোর, আপনি সোহেল ভাইকে মত দিয়েছেন, আর কেহ? আসসালামু আলাইকুম। জি নাম বলবেন আগে, এখানে আমি যেহেতু এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করছি সবার ফেস দেখতে পাচ্ছি না, নাম দিয়ে তারপরে বলবেন যে আমি অমক ডিস্ট্রিক্ট সহ বলবেন, ঠিক আছে? মনিরউদ্দিন ভাই আপনি বলুন, সহসভাপতি আমি উল্লেখ করেই বলি, আপনার দৃষ্টি আপনার অভিমত কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফান্ড কি সভাপতি মহোদয়ের কাছে থাকবে আর সঙ্গে আর কাউকে সাজেস্ট করেন কিনা সেটা আপনি বলুন। না সভাপতির কাছে থাক, আমাদের সভাপতির কাছে থাক, অন্য কাছে থাক আপাতত প্রশ্ন। আর আর পাশাপাশি একজনের একক না, আমাদের মধ্য থেকে আর কাউকে আপনি মানে তার সহযোগিতার জন্য কাকে দেখতেছেন? আমি সেকেন্ড কাউকে অপশন দেখতে পাচ্ছি না, আপনারাই সিলেক্ট করেন, সমস্যা নাই। আচ্ছা খুশি খুশি কেউ কে আছেন সোহেল ভাইকে এই বিষয়ে সহযোগিতা সময় দিতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম, বুরহানউদ্দিন বলছিলাম। জি ভাই বলুন। সহসাংগঠনিক সম্পাদক বুরহানউদ্দিন, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যে কার্যনির্বাহী কমিটি করা হয়েছে, কমিটিতে এখানে পদাধিকার বলে সোহেল ভাই মানে সম্মানিত সভাপতি সাহেবকে তো ক্যাশিয়ার হিসেবে রাখা হয়েছে, এখানে নতুন করে আমরা সবাই এটা বর্ধিত হচ্ছে। তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন আমাদের যতদিন ব্যাংক অ্যাকাউন্টের শর্তে আমরা যেতে না পারছি ততদিন সোহেল ভাইয়ের কাছে ফান্ডটা থাকবে, তাই তো? জি জি, পদাধিকার বলে মানে সম্মানিত সভাপতি সাহেবের নামটাই আমাদের ম্যানেজিং কমিটির যে লিস্ট আসছে সেই তালিকায় তার নামটাই অন্তর্ভুক্ত করা আছে। আচ্ছা ঠিক আছে, এখানেই আমার মত দিচ্ছি। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আমাদের মীর ওহিদ ভাই একটু আপনার অভিমত জানতে চাই, একটু বলুন সোহেল ভাই উদ্দেশ্যে সবাই মতামত দিচ্ছে, আপনি কি বলেন? আপনি মিউট আনমিউট করে নেন একটু ভাই, আপনি নিজেকে একটু আনমিউট করে নেন। জি সভাপতি সাহেবের কাছেই থাক আমার মতে। আচ্ছা এই পর্যায়ে আমি একটা স্যার সংসদের মতো হাজয়যুক্ত নাজয়যুক্ত ভয় চাই, আমার মনে হয় সবাই পজিটিভ মত দিবেন, কেউ কি নার পক্ষে আছেন? অপেনলি পরে কিন্তু আড়ালে বলবেন না যে আমার মত ছিল না, এটা রেকর্ডিং হচ্ছে স্যার। আমি একটা কথা বলি। হ্যাঁ আশিক সাহেব বলেন।
স্যার আমি বলতেছিলাম যে সোহেলভাইয়ের কাছে থাক কিন্তু পাশাপাশি উনাকে হেল্প করার মতো আরেকজন থাক তাহলে বেটার হবে সেটা তো আমারও প্রথম থেকে বক্তব্য সোহেলভাইয়ের বিষয়ে যদি কারো আপত্তি না থাকে তাহলে একজনকে সিলেক্ট করা খুবই সহজ হবে আমি প্রথমে চাচ্ছি সোহেলভাইয়ের হাতে ফান্ড থাকায় কারো আপত্তি আছে কিনা থাকলে অপেনলি বলুন গণতান্ত্রিক রাষ্ট্র নেই নেই না আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই বিষয়ে সর্বসম্মতিক্রমে ফান্ড ব্যাংক অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত সোহেলভাইয়ের হাতে থাকবে দ্বিতীয় প্রস্তাব সোহেলভাইয়ের সঙ্গে সহযোগিতায় আমি মনে করি মনির ভাই থাকলে একটু ভালো হয় এজন্য বলছি আমানতদারি বিষয়টা অনেক কঠিন আমি মনে করি উনি অনেক অ্যাক্টিভ থাকেন কখন কে পেমেন্ট দিলেন সোহেলভাই যদি চেক করতে নাও পারে মনির ভাই হয়তো চেক করে বলবে হ্যাঁ পেমেন্টটা আসছে আপনাকে আপনার পেমেন্টটা পেয়েছি আর কারো কোনো কনফার্মেশন ছাড়া আমরা পেমেন্ট জানতে পারবো কখন যখন পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হবে আর সকালে কোনো এক ভাই কমেন্ট করছিলেন যে আমরা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি আসলে আমার কিন্তু কোম্পানির বয়স 1.5 বছর আমি এখন পর্যন্ত পেমেন্ট গেটওয়ে নিতে পারি নাই নেওয়া সম্ভব ছিল বেশ কিছু শর্ত হয় বিজনেস ক্যাটাগরি ট্রেড লাইসেন্স আবার অফিসের মানে ডিড আপনি একটা স্থায়ী অফিস আছে সেই অফিসের ভাড়ার চুক্তিনামা তারপরে আরো অনেক শর্ত আবার ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনি কি জানেন এখানে সদস্য কতজন আছে 64 জন যদি বেশিও হয় ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট করতে গেলে এমনও হইতে পারে সবার স্বাক্ষর লাগবে আপনারা কি সবাই ঢাকায় আসতে পারবেন সম্ভব হবে না কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সম্ভব না তাহলে একটা সংগঠনের থেকে একক অ্যাকাউন্ট করতে গেলে খালি বলবে কি যে আপনি একজনের রেফার নিয়ে আসেন যার অ্যাকাউন্ট আছে সে আপনাকে জাস্ট একটু রেফার করে দেখ জাস্ট এনাফ কিন্তু সংগঠনের অ্যাকাউন্ট করতে গেলে রেজুলেশন দেখাইতে হবে রেজুলেশনে আপনারা অনলাইনে স্বাক্ষর দিলে কি কাজ হবে হবে না এই জন্য আপাতত জন্য আমি এই এক নম্বর পয়েন্টের সিদ্ধান্ত ফান্ডটা আপাতত 1 মাস হোক আর 1.5 মাস হোক আর 2 মাস হোক বিজনেস স্টার্ট করলে তো ফান্ড তার কাছে থাকবে না বিজনেসে ইনভেস্ট হয়ে যাবে সোহেল ভাই সহযোগিতায় থাকবে মনির ভাই আপনার কোনো আপত্তি আছে হ্যাঁ ভাই মনির ভাই মোহাম্মদ মনির ভাই না না ভাই এখানে আমার কাছে সবাই সমান আমি মোটামুটি গ্রুপে অ্যাক্টিভের দিক দিয়ে তাকে প্রাধান্য দিয়েছি আপনারা কেউ ভিন্ন দিকে নিয়েন না তারপরেও স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে ভাববেন এই দায়িত্ব পালনের জন্য আপনি সভাপতি মহোদয় এবার একটু ওই সিদ্ধান্তের উপরে আপনার জাস্ট একটা একটা সেন্টেন্স ইউজ করেন যে তাহলে এই সিদ্ধান্ত উপনীত হলো যে ফান্ড ব্যাংক অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত আপনার কাছে থাকবে আপনি এটা সবাইকে একটু জানিয়ে দেন ভাই সবাই মিউট করি যে কথা বলতে চাই তখন আনমিউট করে নিবো সবাই মিউট করে রাখি খেয়াল করুন আমি মিটিং এর হোস্ট আমি আপনাকে মিউট করতে গেলে আমাকেই অনুমতি চাইতে হচ্ছে জাস্ট মি মিউট মানে আমার অনুমতি নিয়ে মিউট করা লাগে তাই আমি মিউট করতে পারতেছি না যার কথা বলার দরকার নাই সে মিউট করে রাখলেই তো হয় জাকির হোসেন বলতে হচ্ছে জাকির হোসেন বলা হচ্ছে তো কেন এরকম করতেছে আচ্ছা সোহেল ভাই প্লিজ এর মধ্যে আপনি কি বলুন ওখানে মোটামুটি সাউন্ডে আমি কিছু বুঝতেই পারতেছি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে আমাদের এখানে জুয়াপ আছে জয় রহমান আছে আর ম্যাডাম আছেন হচ্ছে আয়েশা খানম
ওনাদের কোনো মতামত আমি এখানে পাই নাই, তো আমি সরাসরি পার্সোনালি ম্যাডাম আয়শা খানমকে বলবো যে এই ব্যাপারে একটু মতামত প্রদান করতে। আনমিউট করতে পারছেন না? নিজেকে না, নিজেকে মিউট করে রাখছি। আপনি ওই মাইক্রোফোনের মতো আইকনটার উপর চাপ দিলে আনমিউট হয়ে যাবে। আপনি যদি কিছু বলতে চান তাহলে একটু জাস্ট আপনি একটু জাস্ট ভিডিওতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটু সাড়া দেন যে হ্যাঁ বলবো, আর যদি না হয় তাহলে আপনি আনমিউট হলে পরে আমাদের বিষয় বলবেন। প্রথম সিদ্ধান্ত আমাদের এসএমএস দিতে বলেন আপনার মতামত যেহেতু মিউট করতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে মতামত দিবেনই, ঠিক আছে। তো আমি আপনাদের সকলের মতামতের সাথে আমিও একমত প্রদান করছি, তোমরা পরবর্তী যে টপিকসটি আছে সেটা নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আরশাদ ভাই কি শুনতে পাচ্ছেন? আমি মিউট করে দিয়েছি। এবার যাক, জুম একটু দয়া করে আমাকে পারমিশনটা দিছে, আমি যে কাউকে ইচ্ছে করলে আনমিউট করতে পারতেছি। এখন আপনাদের উদ্দেশ্যে আমি স্ক্রিন শেয়ার করতেছি, দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। হেলাল ভাই, মিজান ভাই, হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট একটু দেখতে পাচ্ছেন আশা করি। বিনিয়োগে জমা, এটা কিন্তু বেশি সময় নেব না, দয়া করে একটু আপনারা খেয়াল করবেন। আগে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, সময় নিয়েছি। বিনিয়োগ জমা সাপ্তাহিক ও মাসিক উভয় পদ্ধতিতে গ্রহণ করা হবে কিনা, এ পক্ষে কি কারো কিমত আছে? সাপ্তাহিক এবং মাসিক উভয় পদ্ধতি থাকবে? কেউ কি শুধু সিঙ্গেল চান এরকম আছেন যে না শুধু সাপ্তাহিক না শুধু মাসিক এরকম আছেন? আমরা দুটো আমি চাই। বড় ভাই আমি মাসে দেব। আচ্ছা মাস, আমরা তো শুনেন প্রথম মাসে কেউ কেউ একটা কমেন্ট করছিলেন যে প্রথম মাসটা সময় মাসিক দেই, দ্বিতীয় মাস থেকে সাপ্তাহিক দেই, এটার পক্ষে কে কে আছেন যে প্রথম মাসে সবাই মাসিক দেব? ভাই মাসিক সাপ্তাহিক দুটোই করেন, যে যেটা পাবে সেটা ইচ্ছা না। বাধ্যবাধকতা করা হবে কিনা যে প্রথম মাসে সবাইকে মাসিক দিতে হবে? না, যে যেটা পাবে সে সেটা দিবে। আচ্ছা ঠিক আছে, মাসিক হলে ভাই টাইমটা বাড়াই দিয়ে এক সপ্তাহ টাইম দিয়ে। আমি শাহাদত চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার একটা পরামর্শ হচ্ছে মাসিক সপ্তাহে দুইটাই থাকবে, বাট সপ্তাহটা দ্বিতীয় সপ্তাহের বেশি যাবে না এবং মাসেরটা মাসের পাঁচ তারিখের বেশি যাবে না, ওইভাবে একটা সিস্টেম করতে হবে। সাত তারিখ বলবেন কোন সাজেস্ট আছে যে আগামী 20 তারিখ বা আগামী 25 তারিখ এরকম কোন ডেট আছে? এখন হচ্ছে যদি জুন মাসে নিতে চান তাহলে জুন মাসে তো পুরোটা একসাথে কভার করতে হবে, যেহেতু জুন মাসের প্রায় অর্ধেক চলে গেছে 10 তারিখ মানে অর্ধেক ভালো হবে। জুন মাসটা পুরোটা একসাথে নিতে হবে, এরপরে গুলো সপ্তাহ এবং মাসিক। তাহলে জুন মাসে নিতে চান জুন মাসে? আমরা শুনেন আমাদের একটা প্রস্তাব, মিজান ভাই 200 করে, মিজান ভাই দুইবার নিতে পারবো।
আমি মিজান ভাই এই মাসেরটা একসাথে কভার করলে ভালো হয় মনে হয়, মানে জুন মাসেরটা। জুন মাসেরটা একবারে নিয়ে নিই। হ্যাঁ জুন মাসেরটা একবারে নিলে মনে হয় বেটার হবে। আমাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আছেন হয়তো বা কারো জন্য জুলুম হতে পারে বা, তো আমি যেটা বলি একটা বৃহস্পতিবার কাছে আর আজকে একটা বৃহস্পতিবার, তো আজকে সহ সাপ্তাহিক মনে করলেও আপনি ডাবল দিবেন, দুইটা হয় ঠিক আছে 200 টাকা, আর মাসিক মনে করলে 400 টাকা দিবেন। সোহেল ভাই বিষয়টা বুঝাতে পারছি? আপনারা ধরে নিলাম যে এই মাসের 1 তারিখ থেকে আমাদের কালেকশন শুরু হয়েছে, আর 1 তারিখ প্রথম বৃহস্পতিবার পরে 4 তারিখ, তৃতীয় বৃহস্পতিবার আজকের 11 তারিখ, তাহলে আজকে সহ দুইটা কিস্তি হতো, দুইটা পেমেন্ট আসতো 200 টাকা। তো আপনারা সোহেল ভাইয়ের যে বিকাশের পেমেন্টের অপশনটা দিবে, আপনারা সবাই একটু দেখবেন যে কয়দিন ব্যাংক অ্যাকাউন্ট না খুলে, আপনারা জেনে রাখবেন ব্যাংকে যেতেও আপনার রিক্সা ভাড়া খরচ হয়। তো যদি মনে করেন যে বিকাশে যখন 100 টাকা দিবেন, 100 টাকার সঙ্গে আসলে সেন্ড মানি করলে অনেক সময় 5 টাকা বেশি খরচ হয়, এদিক থেকে আপনি একবারে দিতে পারেন 400 টাকা, তাহলে 1 সেন্ড মানিতে আপনার খরচ কমে আসবে। আর আমরা চেষ্টা করব একটু মানে কস্ট কমে যে পেমেন্টটা নেওয়া যায় এবং নির্ভরযোগ্য, সেটা সোহেল ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আগামীকাল সকালেই আপনাদের পেমেন্টের যে ইয়াটা, এটা সোহেল ভাই আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, কাল সকাল থেকে আপনারা পেমেন্ট শুরু করবেন, কাল শুক্রবার আগামী শনিবারের মধ্যে এই সপ্তাহের পেমেন্টটা সবাই 200 টাকা অন্তত পক্ষে দিবেন, পুরোটা দিতে চান সে 400 টাকা দিয়ে দেবে। সোহেল ভাই এবারে এটা একটু আপনি ফাইনাল দিয়ে দেন। আচ্ছা আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই মাস থেকেই আমরা ফান্ড জমা করব, যেটা হচ্ছে আমাদের 1 তারিখ থেকে যদি আমরা শুরু করি তাহলে আজকে নিয়ে 2 সপ্তাহ চলে যাচ্ছে প্রায়, আমাদের 200 টাকার অলরেডি কিস্তি হয়ে যেত আজকে পর্যন্ত। তো এটা কি আপনারা চাচ্ছেন যে এই যে 2 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ টাকাটা কি মানে আপনারা এখানে দিতে চাচ্ছেন আবার, নাকি শুধু আমাদের যে সামনে যে 2 সপ্তাহ আছে এই মাসের, এই 2 সপ্তাহ 200 টাকা দিবে গ্রুপে প্রয়োজনে আমি আরেকটা নোটিস দিয়ে ক্লিয়ার করবো যে এখন আমাদের তাহলে যে এটা আগামীকাল অথবা আমরা তাহলে শনিবারের মধ্যে 2 দিন টাইম দেই, এই যে বাকি যে ডিউ যে 2 সপ্তাহ হচ্ছে এই 2 সপ্তাহ শনিবারের মধ্যে এটা ক্লিয়ার করতে, যারা সাপ্তাহিক দিবে এবং মাসিকটাও মাসিকও যদি দিতে চায় তাহলে এই 2 সপ্তাহের মধ্যে দিলেই বেটার হবে, আমার মনে হয় এই শনিবার মধ্যে দিলেই বেটার হবে। ঠিক আছে, আর যদি কেউ মানে জুলুম মনে করে তাহলে এই 200 টাকা দেওয়ার পর আগামী বৃহস্পতিবারে যে আবার নেক্সট উইকেটা দিলে চলবে। বৃহস্পতিবার না পারলে শুক্রবার আবার করবো না, ঠিক আছে? আচ্ছা একটু জাস্ট আমার পাশে কথা বলতে চাই, আমি আসলে পেমেন্টটা নিয়ে বলতে চাচ্ছিলাম। আসলে আমরা যে পেমেন্টটা দিব আমি ম্যানেজিং কমিটিকে একটু অনুরোধ করব যে এই পেমেন্টটা যত খরচ কমানো যায়, এখন বিকাশ সেন্ড করতে গেলেও অনেকের দেখা যায় 5 টাকা বেশি কাটবে যদি 500 থেকে ইয়া করে, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মতামত প্রকাশ করতেছি যে এই মাসটা সবাইকে শুরু দেওয়া হোক, সে যদি কেউ যদি আপনার প্রত্যেক সপ্তাহে দিতে পারে যে দিক আমি বলে 400 টাকা সে মাসের শেষের মধ্যে দিলেও হবে, এটা মানে এই মাসের জন্য না? আমি আমি একটা কথা বলি যে আমাদের যেহেতু মাসিক করা হয়েছে তার মানে অ্যাভারেজ ওই যে সপ্তাহে সপ্তাহে দিয়ে 400 হতো সেটা একবারে শেষে যা 400, এটা একটু ঝামেলা হবে সে অর্থে আমরা 1 টাকা সঞ্চয় করতে পারলে সেভ করতে পারলে এটাই অনেক ভালো, তাই আপনারা একবারে পারলে আগেই পেমেন্ট দিয়ে দিবেন। আশা করি সোহেল ভাই বিষয়টা ক্লিয়ার হলো যে এই 200 টাকা দেবো বকেয়া আর ফুল দিলে 400 টাকা দেবো,
আর যারা ফুল দেবো না তারা আবার আগামী বৃহস্পতিবার তৃতীয় কিস্তি দিয়ে দেব। এইভাবে আমাদের পেমেন্টটা কালেকশন আসুক। তৃতীয় পয়েন্টে আমরা যেতে পারি কি? আর যদি কেউ চায় সে সম্পূর্ণটা পরিশোধ করতে পারবে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলি, আজকে বৃহস্পতিবার যেহেতু একদিন লেট হয়ে গেছে, চলেই গেল, তাই আগামীকাল শুক্রবারের সঙ্গে এই কিস্তিটা আমরা শনিবার পর্যন্ত সময় দিলাম। আপনারা আগামী শনিবারের মধ্যে যদি সাপ্তাহিক মনে করেন তাহলে 200 টাকা দিবেন, আর মাসিক মনে করলে 400 টাকা পেমেন্ট দিয়ে দিবেন। ক্লিয়ার? মিজানুর রহমান ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করে সবাইকে একটু দেখাই দিই কিভাবে পেমেন্টটা করবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারে আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারে দিয়ে দেন, রিকোয়েস্ট দেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি আপনাকে। হোস্ট ডিজেবল দেখাচ্ছে তো, হবে না মেবি, আমার এখান থেকে স্ক্রিন শেয়ার। হোস্ট ডিজেবল দেখাচ্ছে কেন? আচ্ছা আমি গ্রুপে, আমি ইয়ে করে দেব আপনার ওই, আপনি শেয়ার করলেই তো পারেন। আপনি একটু স্ক্রিন শেয়ার করে ওয়েবসাইটে পেমেন্ট অপশন থেকে দেখেন, অনেকেই বুঝতে পারেনি পেমেন্ট অপশনে। আমি একটা ভিডিও দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন ওয়েবসাইটটা ভিজিট করে, সবাইকে ওয়েবসাইট সম্পর্কে অনেকেই জানে না। 64eab.com এটা আমাদের ওয়েবসাইট। আপনারা ইএবি, ইতে এন্টারপ্রেনারশিপ, এতে অ্যাসোসিয়েশন, বিতে বাংলাদেশ, আমাদের পানের সংগঠনের বা আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। সোহেল ভাই নিজেই একজন ওয়েব ডেভেলপার, সে মনের মাধুরী দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আশা করি আমাদের সাইটটা সবার কাছে সুন্দর হবে, দৃষ্টিনন্দন হবে। তো পেমেন্ট অপশনে আমি যাব। পেমেন্ট অপশনটা উপরে তো আছে না মেনুতে ভাই? এই যে পেমেন্ট আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, পেমেন্টে ক্লিক করলে আপনি পেমেন্টের অপশন পাবেন। আরো এই যে মেম্বারশিপ রেজিস্ট্রেশন থেকে আরো ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, আরো আমি আসলে নিজেই ভিজিট করি নাই ভাই, অনেক অপশন অ্যাড করছেন। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টের জন্য বিকাশ অপশন আসছে, এটা বিকাশ নাম্বার। সাপ্তাহিক 100 টাকা করে জমা করতে হবে আমাদের, যেহেতু আমাদের কোনো ফান্ড নেই তাই আমরা এসএসএল নিতে পারছি না, আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এসএসএল বিষয়টা একটু বলি, এসএসএল হলো মানে আপনার এই যে অনলাইন সাইটগুলোতে, ই কমার্স সাইটগুলোতে যে পেমেন্ট গেটে মানে পেমেন্ট দিতে গেলে আপনি পাস জাস্ট বিকাশে কোড বসাই দিলে টাকা অটো কেটে নেয়, সেই সিস্টেমটা ছিল। আমরা চেষ্টা করব একটা মার্চেন্ট অ্যাকাউন্টের সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে পরে আপনাদের বিকাশের কস্ট আর লাগবে না। আর যদি যতক্ষণ না আমি মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করেছি, আমি মার্চেন্ট অ্যাকাউন্ট হয়তোবা খুব শীঘ্রই পেয়ে যাব আমি, তাহলে পরবর্তীতে আর আমাদের কস্ট লাগবে না। মার্চেন্ট অ্যাকাউন্টে যে টাকা 100 টাকা পাঠালেই চলবে, কোনো সমস্যা নেই। আপনাদের পেমেন্টেও খরচ হবে না, আমাদের উঠাইতেও খরচ হবে না, মার্চেন্ট অ্যাকাউন্টে অনেক সুবিধা আছে। এই জন্য আপাতত জন্য আপনারা এই নাম্বারটায় পেমেন্ট ফর্ম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা ফর্ম পাবেন, আমি ক্লিক করলাম মোবাইল থেকেও পাবেন। এখানে আপনার নাম দিবেন, আপনার ক্রমিক নাম্বার দিবেন, ক্রমিক নাম্বারটাও এখানে দেখে নেবেন, তালিকা আছে এখান থেকে একটু দেখে নেবেন। আপনার মোবাইল নাম্বারটা দেখবেন, ইয়া লিখবেন, আপনার জেলা লিখবেন, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে না তারপরে টাকার পরিমাণ লিখবেন, ট্রানজেকশন আইডি লিখবেন, আর আপনার পেমেন্টটা যদি মাসিক হয় মাসিক, সাপ্তাহিক হয় সাপ্তাহিক। এবার পেমেন্টের বার, তারিখ, মাস, সময় লিখুন। এখন এতদূর যদি সম্ভব হয় আপনি একটু লিখে দিলেন, আপনি বৃহস্পতিবারে পাঠাইছেন না। আসলে আমাদের এখানে সোহেল ভাই হয়তো আগে একটু অনুমানের উপর লিখছিল, আমরা যেহেতু কিস্তির ডেটই রাখলাম বৃহস্পতিবার, আর সেই বৃহস্পতিবারে মিস করলে শুক্রবার আর মিস করবো, এখানে আপনি তারপর লিখে দিবেন বৃহস্পতিবার লিখে দিবেন। অনেকে তো মাসিক পেমেন্ট করতে পারে, সেক্ষেত্রে যার কারণে ওই বার তারিখটা প্রয়োজন হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে লিখে দিবেন। আশা করি এখানে যারা স্ক্রিনটা দেখলেন ওয়েবসাইট থেকে আমরা এসে এটা পেমেন্ট দিতে পারবো। এরপরে যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করবেন, আমি পার্সোনালি ভিডিও দিয়ে বা সোহেল ভাই ভিডিও দিয়ে বুঝিয়ে দিবে। মিজানুর ভাই একটু বলতে চাচ্ছিলাম, এখানে যদি কিছু মনে না করেন বলেন। অবশ্যই, এখানে শুধু বিকাশ দেওয়া হয়েছে, আমরা কি রকেট অ্যাড করা যায়? তো রকেট অ্যাকাউন্ট সবার কাছে আছে তো
জারকনটা ডিগ্রেসটা দিছিলাম ঠিক আছে আমি বাকি মেথডগুলো আমি অ্যাড করে দেব সমস্যা নেই আচ্ছা রকেটটা আপনি যদি সম্ভব হয় রকেটটা দিয়ে রাখেন তাহলে দুটো অপশনই থাকলো আর কোনো সমস্যা নেই আর কারো কোনো প্রস্তাব কারো কোনো অপশন আল্লাহ আচ্ছা তাহলে আমি আশা করি ওই বিষয়টা খুব আমরা ক্লিয়ার হয়ে গেছি এখন আমরা বিনিয়োগের বিষয়টা চলে গেছি চতুর্থ পয়েন্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বর্তমান যে কয়জন সদস্য হয়েছে তাদের সমন্বয়ে কি বিজনেস শুরু করা যাবে বা মাল্টিভেন্ডর ই-কমার্স উইথ সুপারশপ নাকি কোন নতুন পরিকল্পনা আছে এখন আসলে টাকাই জমা হলো না বিজনেসের প্রসঙ্গ কেমন দেখায় আপনারা কি বলেন এই পর্যায়ে আমরা কি অপেক্ষা করব না কিছু ভাবব এবার আমি এই স্ক্রিপচার স্টপ করে আমি আপনাদের সবার ফেস দেখে মতামত দিতে যাচ্ছি বিজনেস কি এই মুহূর্তে শুরু করব না অপেক্ষা করব আমি চট্টগ্রাম শহর বলছিলাম বিজনেসটা আমার ধারণা হচ্ছে বিজনেসটা ডিসেম্বরের দিকে শুরু হলে ভালো হয় যেহেতু আমাদের 6 মাস অবজারভেশন এবং ফান্ডটা কালেকশন করলে আমার মতামত হচ্ছে এটা আচ্ছা ধন্যবাদ আপনি নামটা একটু বলে নিতে ভালো হতো আব্দুল মঈদ বলেন না না শাহাদত হোসেন চট্টগ্রাম থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে এরপরে আর কোনো অভিমত আছে কারো মতামত আব্দুল মঈদ কালেকশন মেবি আমাদের 2 মাস শুরু করে 2 মাস করে তারপর শুরু করার কথা ছিল আমাদের কিছু মূলধন আগে আগে দরকার বুঝছেন আচ্ছা একটু সংকেত দিয়ে রাখি মিটিং কত মিনিট হয়েছে অবশ্য এখনো কোনো সংকেত আসে নাই মিটিং কেটে গেলে আরেকবার লিংক দেব যেহেতু আমাদের আরো একটা পয়েন্ট আলোচনা বাকি আছে যদিও রাত 11টা পার হয়ে গেছে আজকে কষ্ট করেন কালকে শুক্রবার ছুটির দিন আছে সবাই ঘুমাই নিতে পারবেন তো আমি এই বিষয়টাতে একটু সোহেল ভাইয়ের মানে যদিও আপনার সিদ্ধান্ত কামনা করি কিন্তু তথাপি আপনার আগে একটু আপনার পরিকল্পনাটা কি সবার উদ্দেশ্যে আপনারটা জানান তারপর যদি কেউ আপত্তি করে তাহলে সেটা নিয়ে আমরা কথা বলি যে আমরা বিজনেসটা এখন করব না পরে করব আসলে সবার মতামতটাই আপনি মানে সিদ্ধান্ত নিতেন কিন্তু সিদ্ধান্তের আগে আমি আপনাকে জানতে চাচ্ছি যে বিজনেসটা আমরা কি ফান্ডের জন্য অপেক্ষা করব নাকি যা কালেকশন হবে তার থেকে কোনো মানে প্ল্যানিং রাখবো সেটা একটু জাস্ট ক্লিয়ার করেন আচ্ছা আমার প্ল্যানিং অনুযায়ীটা ছিল হচ্ছে আমার বেসিক্যালি প্রথম প্রয়োজন যেটা ছিল আমার সদস্য তো আমি এই সদস্য প্রায় 80% পেয়ে গেছি দ্বিতীয় স্টেপে যেটা ছিল ফান্ড কালেক্ট আমরা যদি একটা বিজনেস করতে যাই আমাদের মিনিমাম যদি আমরা পার্টনারশিপে সব বিজনেস করি আমার তো সিদ্ধান্তে পার্টনারশিপে বিজনেস ছিল না যে পরবর্তীতে সবার মতামতের কারণে সিদ্ধান্ত হয়ে গেছে পার্টনারশিপে বিজনেস সো পার্টনারশিপে একটা বিজনেস করতে গেলে আমরা 44 জন সদস্য বর্তমানে আছি 44 জন সদস্য মিলে একটা বিজনেস করতে গেলে আমাদের মিনিমাম এমন একটা বিজনেস করতে হবে যেখান থেকে আমাদের যেন 44 জনই কিছু না কিছু একটা বেনিফিট আমরা পেতে পারি এখানে এমন একটা বিজনেস করা যাবে না যেখানে আমাদের সীমিত একটা অর্থ বিনিয়োগ করলাম সেখানে সীমিত একটা ইনকাম আমাদের আসলো দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছে যে আমরা দ্রুত ই-কমার্স শুরু করি আমরা 50,000 টাকা দিয়েও একটা ই-কমার্স শুরু করতে পারি 25,000 টাকা দিয়েও শুরু করতে পারি বাট সেখান থেকে তো আমাদের বেনিফিটটা আনতে হবে 25,000 টাকার কি বেনিফিট আমরা আনবো আমাদের তো ফার্স্ট টাইম যেটা প্রয়োজন আমরা যদি একটা ই-কমার্স করতে যাই আমাদের দরকার একটা স্টোর স্টোরে আমাদের যদি প্রোডাক্ট থাকে আমরা নরমালি ই-কমার্সে করবো এবং পাবলিকলিও যেন আমরা সেল করতে পারি সবসময় সব দিক থেকে যেন আমাদের একটা আয়ের উৎস তৈরি হয় এখানে আমরা যদি একটা ই-কমার্স নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের হবে না সো আমি যেটা বলতে চাই যে আমাদের প্রথমে দরকার হচ্ছে আমাদের ফান্ড এবং যেখান থেকে আমরা যেন এমন কিছু বিজনেস করতে পারি যে বিজনেস দিয়ে আমাদের যেন 64 জনেরই একটা একটা ভালো একটা দিক যেন এখানে চলে আসে এবং আমাদের এই 64 জনের মধ্যেই যারা অনেকে স্টুডেন্ট আছে অনেকে জব করে না তাদেরকে যেন আমাদের প্রতিষ্ঠানে আমরা জব দিতে পারি তারা যেন আমাদের হয়ে কাজ করতে পারে এই হচ্ছে মোটামুটি আমার চিন্তা ভাবনা এই আর কি এখন আপনাদের মতামতের উপর বাকি সিদ্ধান্ত আচ্ছা আপনি সংক্ষিপ্তভাবে আপনার উদ্দেশ্যটা বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি মনে করি আমরা যারা উপস্থিত আছি বিষয়টা বুঝতে পারছি বিজনেসের প্রথম শর্তটা হলো মানে মূলধন কিন্তু মূলধন ছাড়াও বিজনেস করা যায় কিন্তু আপনারা জানেন বর্তমান যে প্রতিযোগিতার যুগ অনেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মাঠে নামছে আর আমি ফ্রি নামছি তাহলে কে বেশি সামনে যাবে বলেন
আমাদের প্রতিযোগিতা টিকতে হলে আপনারা কি জানেন বাংলাদেশে ই-কমার্স বিজনেস দারাজে সেদিন একটা রিপোর্ট পাইলাম যে আলিবাবা থেকে 500 কোটি টাকা ইনভেস্ট করতেছে, 500 কোটি টাকা। তাহলে দারাজ থেকে যে সেবা দিবে দারাজের কত ভাগ কম সেবা দেওয়ার মতো আমরা যোগ্যতা রাখি আপনারা নিজেরা একটু পরিমাণ করে দেখতে পারেন। আমরা একটা ই-কমার্স বিজনেস যখন রান করব তবে একটা জিনিস বলতে পারি আপনাদের এই পর্যায়ে আমি একটা কথা বলতে পারি, সেই কথাটা একটু সবাই শুনুন যে আমাদের একটা সুযোগ হয়েছে 64 এন্টারপ্রেনিয়রশিপ অ্যাসোসিয়েশন এবং আমার প্রতিষ্ঠিত গ্যালাক্সি ডিজিটাল কোম্পানি লিমিটেড দুইটা প্রতিষ্ঠানের মধ্যে যদি এমন কোনো অপরচুনিটি আসে যে যেমন আমাদের 64 এন্টারপ্রেনিয়রশিপ অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট হয়েছে, নেটওয়ার্কিং হয়েছে, মেম্বার কালেকশন হয়েছে, বাট মূলধন ছাড়া কিছু প্রোডাক্ট মার্কেটিং করা সম্ভব, সেল করে কিছু প্রফিট নিয়ে আসা সম্ভব, মানে আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে কোনো প্রোডাক্ট কিনে স্টক করা হবে না, বাট মার্কেটিং করে সেল করলে কমিশন পাওয়া যাবে, আমরা তখন একটা মিটিং দিয়ে সিদ্ধান্ত নেব। যেমন আজকে আমাদের অফিসে আমার একটা মিটিং হয়েছে, আপনি দেখছেন আমার প্রোফাইলে যারা ফ্রেন্ড লিস্টে আছেন, যে আমার প্রোডাক্টটা কিনবো না, স্টকও করবো না, বাট ওই প্রোডাক্টটা আমি বিক্রি করতে পারবো স্বাধীনভাবে। বিক্রি করার পরে এখন 30% হোক 25% হোক আমি কমিশন পাবো। তো যেহেতু আমাদের 64 সদস্যের একটা টিম গঠন হবে, যদি আমাদের মধ্যে এমন কোনো অপরচুনিটি আসে 64 জেলা থেকেই, তাহলে আমরা তখন এটা নতুন করে ভেবে দেখবো যে আমাদের অল্প পুঁজিতেও আমরা এটা করবো কিনা, না হলে আমরা আসলে সেই সোহেল ভাইয়ের সিদ্ধান্ত বা সোহেল ভাইয়ের যে উদ্দেশ্য আমরা একটা মানে ফান্ড রেজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দুটো অপশন রাখলাম আমি, প্রথম অপশন হলো ফান্ড রেজ না হওয়া পর্যন্ত অপেক্ষা, দ্বিতীয় অপশন আমার অর্গানাইজেশন থেকে যদি বিজনেস রান হয়ে যায় তখন আমি আমার 64 এইখানে আমরা যারা আছি তাদেরকে আমি হয়তো বা একটা আবার একটা মিটিং কল করে বললাম, যেহেতু না মিটিং মানে প্রোডাক্ট কিনলাম না স্টক করলাম না, যেটাকে আমরা বলতে পারি যে জাস্ট ফর মার্কেটিং, তাহলে আমাদের ওয়েবসাইটের বা পেজগুলোর মার্কেটিং থাকলো, মানুষ জানলো যে 64 এন্টারপ্রেনিয়রশিপের ই-কমার্স হচ্ছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট পাওয়া যায়, ডেলিভারি পাওয়া যায়, আমরা আস্তে আস্তে প্রচারে থাকলাম, পরে আমাদের ভালো ফান্ড কালেকশন হয়ে গেল, তখন আমরা বেশি টাকা মার্কেটিং করে বা ভালো প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেট তখন ভালো বিজনেস করবো। কিন্তু প্রথম অবস্থা অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবো, তবে আপাতত এটাই আমি কি বলতে পারি সবাইকে যে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মিনিমাম 25-30 হাজার টাকা বা 50 হাজার টাকা রেজ না হওয়া পর্যন্ত আমরা একটু 1-2 মাস কিস্তির মধ্যে কন্টিনিউ থাকি। আশা করি সবাই একমত। Yes, যদি দ্বিমত থাকে এখনো শব্দ দিতে পারেন, সাউন্ড দিতে পারেন, যে একমত আছি, একমত একমত শোনা যাচ্ছে। আগামী কালকে বিজনেস শুরু করার পক্ষে কেউ নাই তো? নো, কালকে কি করবে? একটা মিনিমাম ফান্ড কালেকশন করার পরে নগদ মামলা খাবো, নগদ মামলা। আমাদের প্রতিদ্বন্দ্বী কম নাই, বাংলাদেশে ই-কমার্সের প্রতিদ্বন্দ্বী ই-কমার্স। আমি যখনই ট্রেড লাইসেন্স ছাড়া মাল ডেলিভারিতে যাব আমার বিরুদ্ধে একজন কমপ্লেন করবে, কারণ উনি টাকা খরচ করে বিজনেস করে আর আমি ফ্রি ফ্রি করব, এটা কি মেনে নিতে পারে? বলবে ও সদস্য হোক, ও ট্রেড লাইসেন্স করুক, তারপরে এই মাঠে আসুক। এজন্য আমরা প্রথমেই বদনাম নিতে চাই না, সুনাম নিতে চাই। আশা করি সবাই এই প্রস্তাবে একমত আছেন, ধন্যবাদ। আমি পরবর্তীতে যেতে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি একটু দেখুন। পরবর্তীতে কোনো সদস্য জয়েন করলে, যেমন আজকে 44 জন হয়েছে বা 45 জন আছে, 64 জন ফিল আপ হতে বা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে হলে 128 জন হতে পারে কোনো এক সময়। সেক্ষেত্রে আমি আপনাদের মতামত চাচ্ছি এটা যে এখন যারা জয়েন করছেন হয়তো প্রত্যেকের সদস্য ফি বা প্রতি এই মানে সংগঠন বা আমাদের অ্যাসোসিয়েশনের উন্নয়ন ফি বলতে পারি 200 টাকা করে দিয়েছি। এক মাস পরে জয়েন করবে উনি কি 200 টাকা দিয়ে সদস্য হবেন না 100 টাকা বাড়তে দিবেন, সাথে ইনি এই বকেয়া কিস্তি সহ দিয়ে জমা দিবেন, এ বিষয়ে কে কি মতামত দিতে পারেন বা সোহেল ভাই কি সিদ্ধান্ত নিয়ে রাখছেন বা এই বিষয়ে কি একটু সবাইকে ক্লিয়ার করেন, তাহলে সবার রিপ্লাই দিতে সুবিধা হবে। মিজান ভাই, মিজান ভাই, এখানে যারা ধরেন 1-2 মাস পরে যারা নতুন অ্যাড হতে চাইবে ওনারা বকেয়া যেগুলো আছে ওগুলো সহ একটা চার্জ আমাদের সংগঠন থেকে একটা রেজিস্ট্রেশন ফিটা একটু বাড়াই দিন, বুঝছেন আমার কথা? আচ্ছা, আপনার মতামত পেলাম না, সিদ্ধান্ত পেলাম। হ্যালো, এটা আপনার মতামত তাই তো? জি বলছি, এটা আপনার মতামত ব্যক্ত করলেন। হ্যাঁ, এটা আমার মতামত।
আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় আব্দুল মুয়েজ সাহেব অনেক চুপচাপ আছে একটা মতামত দেয় না কিছু বলেও নাই একটু বলেন কথা শোনা যাচ্ছে জি কথা শোনা যাচ্ছে মিনার রহমান ভাই কথা শোনা যাচ্ছে জি জি শুনতে পাচ্ছি জি ভাই শোনা যায় হ্যাঁ আমার সিদ্ধান্ত হচ্ছে যে এরকম হতে পারে যে প্রথমে কেউ জয়েন করার সাথে সাথে হয়তো বা এত মানে যদি অনেকদিন পরে জয়েন করে তাহলে টাকা দিবে না তো হয়তো বা তার ক্ষেত্রে কিছু কিস্তির ব্যবস্থা করা যেতে পারে যদি তার টাকার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায় যে অনেকদিন পরে জয়েন করছে এতে করে তার টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে তো একটা নির্দিষ্ট টাইম দেওয়া যেতে পারে যে এই টাইমের মধ্যে তাকে আগের যে বকি আছে এগুলো বলতে হ্যাঁ তাকে দুই তিন কিস্তির সময় শুধু জি আর হচ্ছে এমনিতে ইয়াটা তার ফিটা বাড়ানো যেতে পারে কিছু এই আর কি আমার মতামত হচ্ছে এটা আচ্ছা স্যার আমি শরত আমি চট্টগ্রাম থেকে বলছি আমার একটা মতামত বলছিলাম জি বলুন হ্যাঁ হ্যালো এখানে যখন আমাদের ব্যবসা রান করার আগে যদি কেউ জয়েন করে তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফিটা বাড়বে আর যদি ব্যবসা রান করার পরে হয় তখন হবে ওনার ওই অবস্থায় আমাদের যে অ্যামাউন্টটা হবে মানে আমাদের ভ্যালুটা যত হবে ওটার উপর বেস করে ওনাকে টাকাটা দিতে হবে হয়তো বা যদি অ্যামাউন্টটা বেশি হয় তখন কিস্তি দুই বা তিন কিস্তি করে ওনাকে সুযোগ দেওয়া হবে ওই সিস্টেম করলে ওনার বেটার হবে আচ্ছা আচ্ছা আর কেউ কোনো মতামত দিবেন আমি কিছু বলতে চাচ্ছি জি অবশ্যই নাম এমরানউদ্দিন মাদারীপুর থেকে জি জি ধন্যবাদ বলুন যারা জুন মাসের মধ্যে জয়েন করবে তাদের রেজিস্ট্রেশন ফি 200 টাকা রাখলে কেমন হয় আমারও তাই মনে হয় তাদের 200 থাকবে জুনের ভিতরে যারা জয়েন করবে জি জি আমার মনে হয় আমরা মেম্বার জয়েন করানোর জন্য আমরা 5-6 মাস দেরি করব না জুন রাইট লিস্ট জুলাইয়ের মধ্যে নিয়ে এনি হয় আমরা জয়েন করাই ফেলব জুলাইয়ের পরে আগস্টে যা যদি সদস্য নেই একটা জটিলতা তৈরি হবে আমরা এর মধ্যে আশা করি সদস্য পেয়ে যাব আমরা তো মেজরিটি পেয়ে গেছি এখন সোহেল ভাই এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করুন 64 ডিস্ট্রিক্টের 64 জন শর্ত না আমাদের 64 জন হইলেই তো হয়ে যায় না 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 এতলে এক ডিস্ট্রিক্টের আর দুইজনের বেশি তো নিচ্ছি না এই ক্ষেত্রে সোহেল ভাই একটু আমাদের দুটো জিনিস ক্লিয়ার করুন জাস্ট একটু জাস্ট যেটা বলছি একটা অপশন হতে পারে এমন 64 ডিস্ট্রিক্টের একজন না একজন শর্ত থেকে গেল কোঠা তাহলে সেক্ষেত্রে আমরা আমি মনে করি নেটওয়ার্কের মূল প্রতিপাদ্য বিষয় যে প্রয়োজনে আমরা ট্যুর করব ওই ডিস্ট্রিক্টের কোনো না কোনো ভাবে আমরা তেমন যে কিছুদিন আগে আমরা বুস্টিং করার ফলে কিন্তু দুই একজনকে হলো পেয়েছি প্রয়োজনে শুধু ওই ডিস্ট্রিক্টকে টার্গেট করে আমরা যদি 50 জন সদস্য হয়ে চেষ্টা করি তাহলে বাদ 14 জন অবশ্যই পসিবল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের লোক আমরা রাইট হয় বন্ধু না ইউনিভার্সিটি ব্যাচমেট না যে কেউ একজন পেয়েই যাব কারণ আমরা যদি একজন সদস্যর জন্য 6 মাস অপেক্ষা করে তাহলে এটা অনেক জটিলতায় থাকবে এবং সে জুনিয়র হওয়ার কারণে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও কম থাকবে বুঝবে কম এরকম একটা ঝামেলা তৈরি হবে সিনিয়র জুনিয়রের একটা ভাব চলে আসবে এই যে নিজেকে একটা গ্যাপ মানে দূরত্ব সরায় রাখবে এটা চাই না আমরা এখন একসাথে জয়েন করছি মানে আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই একটা ক্লাসমেট একজন এক একজনের ফ্রেন্ড দুদিন পরে যে জয়েন করবে বলবে এবারে তুই নতুন তো কিছুই জানিস না আমরা কত কিছু এই জন্য আমার বিশ্বে আমি বলি জুন মাসের 30 তারিখ এখনো 19 দিন আছে এই 19 দিনের মধ্যে আপনারা টার্গেট করেন যে আমরা মেম্বার ফিল আপ করব হবে না কেন অবশ্যই পসিবল নিজের বলার মতো একটা গল্পের গ্রুপে যদি 120,000 মেম্বার জয়েন করতে পারে তাও দেশ বিদেশ মিলে আর আমাদের এমন আহামারি কি আমরা হাজার হাজার টাকা সদস্য পিছিয়েছি যে আমাদের সদস্য হবে না অবশ্যই হবে আপনি আশা করি আমাদের আজকের যে মিটিং করতেছি মিটিং পিক আমাদের ভয়েস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়ার পরে যদি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো পাবলিশ করি আপনি দেখবেন অনেকেই যোগাযোগ করবে অনেকেই ভালো লাগবে এই আমার একটা বিশ্বাস আছে বাকিটা সোহেল ভাই এই বিষয়ে আপনি মতামত দিয়ে বা সিদ্ধান্ত দিয়ে মতামত না আপনার পক্ষে মানে আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে সিদ্ধান্ত আলোচনা বিষয়টাকে শেষ করেন আমার প্ল্যানিংটা ছিল 64 জন 64 ডিস্ট্রিক্ট থেকে 64 জোনকে নিয়ে বিজনেস স্টার্টিং করা যাতে আমাদের মার্কেটিংটা আমরা যেন খুব ভালোভাবে করতে পারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে এক ডিস্ট্রিক্ট থেকে দুই জোন করে হয়ে গেছে অলরেডি মনির ভাই জয়েন করাইছে প্রায় তিনজন ফেনী থেকে তিনজন কি চারজন আচ্ছা উনি করাইছে ডিস্ট্রিক্টে কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছি আমি যাতে উনি আর জয়েন না করাইতে পারে সেই করোনা আক্রান্তের মতো হয়ে গেছে
রেড সিগন্যাল চিটাগাং এ হয়ে অবস্থা চিটাগাং চারজন আমরা তো রেড জোন অনেক আগে থেকে এখন শুরু থেকে রেড জোন চেষ্টা করব আমাদের 64 ডিস্ট্রিক্ট যেন আমরা পূর্ণ করতে পারি বাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো ফাঁকা আছে আমরা চেষ্টা করব সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সদস্য সংগ্রহ করতে তো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত আমরা চেষ্টা করব 64 ডিস্ট্রিক্টের সদস্য সংগ্রহ করতে এক ডিস্ট্রিক্টে 5 জন 7 জন না আমরা জাস্ট 2 জন করে রাখতে পারি আমাদের এই সেক্ষেত্রে হয়তোবা 128 জন হতে পারে সদস্য হয়ে যাক সমস্যা নেই বাট বিষয়টা হচ্ছে আমরা 64 ডিস্ট্রিক্ট আমরা টার্গেট করব 64 ডিস্ট্রিক্টের সদস্য আমরা আমি কভার করব এটা আর 64 জেলার 64 জন হোক এই কামনা করি আশা করি এই বিষয়টা সবাই একমত হয়েছেন সদস্য বিষয়ে আমি সোহেল ভাই আরেকটা বিষয় জেনে রাখতে চাই যে আমরা কতদিন অপেক্ষা করব আমি মনে করি এই 19 দিনই আমাদের লাস্ট টাইম এর মধ্যে যে কোনো ভাবে আমরা সবাই মিলে জি আমরা এই 19 দিন সবাই মিলে একটু চেষ্টা চালাই এর পরবর্তীতে যখন নতুন কোন সদস্য আসবে তখন সেটা আমাদের রুলস নিয়ম অনুযায়ী তারা জয়েন করবে ঠিক আছে এই তার পক্ষে এক মাসের উর্দে গেলে 400 টাকা পেমেন্ট নিয়ে অতটা আশা করি হয়তো ঝামেলা হবে না বলে আমরা কয়েকজন আগে দুই কিস্তি করে দেব তবে আমরা যে টার্গেট থাকলো যে আমাদের প্রধান সম্পাদক মনে হয় সাইফউদ্দিন ভাই তাই না আছেন তো সাইফউদ্দিন ভাই করোনা যেমন প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি করতেছে আপডেট দিচ্ছে দুপুর 2টায় এসে আপনি প্রতিদিন মানে ওই মানে ব্ল্যাঙ্ক ডিস্ট্রিক্ট গুলোকে আবার সাবমিট করেন মেসেঞ্জার গ্রুপে সাবমিট করেন যে ডিস্ট্রিক্ট এখনো পাই নাই সবার মনে একবার মেমোরিতে অ্যাটাক করুক যে না আসলে তো এই ডিস্ট্রিক্ট হয় নাই আমি দেখি ইনশাআল্লাহ আমার যে একটা উদ্যোক্তা নেটওয়ার্ক বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম আছে ওখানে বান্দরবনের আছে তারপরে প্রায় কয়েকটা ডিস্ট্রিক্টের লোক আছে আমি ওদের একটু বোঝাই সুঝাই আমি জয়েন করে আমরা বরিশাল ডিস্ট্রিক্টটা আমরা কিন্তু একদমই একটা সদস্য পাই নাই আচ্ছা বরিশালে এক ভাই আছে সাইদুল ভাই আছে আমি কালকে কথা বলবো আমি আমি একটু ব্যস্ততার কারণে বুঝছেন খালি এগুলো সম্পূর্ণটাই ফাঁকা আচ্ছা ঠিক আছে আশা করি আমি কিন্তু মনে করি এই আজকে তো 11 তারিখ চলেই গেল 18 দিন হাতে আছে 18 দিন সদস্য আছে 44 জন এত সদস্য চেষ্টা করে যদি বাকি কয়েকটা ডিস্ট্রিক্ট ফিল আপ না হয় তাহলে আর কি হলো আমরা ইনশাআল্লাহ করে ফেলবো আপনি আসিফ ভাই আপনি কালকে একটু কষ্ট করে ল্যাং ডিস্ট্রিক্ট গুলোকে আরেকবার দিয়েন মানে ওই যে ইমেজের মধ্যে আছে খুঁজে দেখা আমরা অলস ভাই আমরা অনেক অলস আমরা অনেক খুঁজে দেখতে কষ্ট পাবো আমরা পোস্টেও দেখতে কষ্ট পাবো একজন হয়েছে ওটাও দিয়েন না জিরো করে আগে দেন আগে জিরো আমরা হিরো বানাই নেই তারপরে দুইটা করবো আগে আপনি ব্ল্যাঙ্ককে আগে দেন ভাই ঠিক আছে ব্ল্যাঙ্ক গুলো ব্ল্যাঙ্ক আগে রাইট স্থান পূরণ করতে আমরা খুব পড়ু শূন্যস্থান আগে পূরণ করে নিই তারপরে একের পাশে আরেকটা এক লাগান লাগে তখন দেখবো আমাদের পোস্টে যেমন উল্লেখ আছে ব্যাকেটে লেখা আছে এক মানে একজন আছে ওইটা বাদ রাখেন একজন তো হয়েছে ওই যে একজন হয়েছে ওনাকেই বলবো যে আরেকটা সংগঠন আরেকজন জোটাক তাহলে ওনার ফ্যামিলি মেম্বার দেখ তাদের কোনো আপত্তি নেই কিন্তু যে ডিস্ট্রিক্ট হয়নি সে ডিস্ট্রিক্ট নেবো তাহলে এর পরবর্তী পয়েন্টে চলে গেলাম আমরা মনে হয় যে কোনো মুহূর্তে এই লিংকটা কেটে যাবে ঠিক আছে না আছে এখনো আচ্ছা লিংকটা মনে হয় কেটে দিয়ে মেজরনটা আরেকবার জয়েন করানো এখনো আছে তো আচ্ছা লিংকটা ক্লোজ করতে হবে যেহেতু টাইম শেয়ার আসছে না আপনি ক্লোজ করে আরেকবার জয়েন করি লাস্ট আচ্ছা লাস্ট আরেকবার জয়েন করি আমি মিটিংটা ক্লোজ করছি সবাই একটু নড়ে চড়ে বসেন ওকে বললে ঘুমটা একটু ছাড়াই নেন এক মিনিটের মধ্যে আবার জয়েন করব Thank you.